হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আরপি। আমার বাংলা চ্যানেল রূপাস প্যাশনে তোমাদের ভীষণ ভীষণ স্বাগত। আশা করি তোমরাও ভীষণ ভালো আছো। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা এভরিডে ইজি কুইক মেকআপ শেয়ার করতে চলেছি। এটাকে একটা রিকোয়েস্টেড ভিডিও বলতে পারো। কিছুদিন আগে আমি বিবি ক্রিম দিয়ে তোমাদের সঙ্গে অনেকগুলো মেকআপ লুক শেয়ার করেছি, আর সেখান থেকে তোমরা অনেক কমেন্ট করেছো যে দিদি সিসি ক্রিম দিয়ে কোনো এভরিডে সিম্পল মেকআপ লুক শেয়ার করো। তো আজকে এই ভিডিওটা তোমাদের জন্য। তো আজকে আমি তোমাদের সঙ্গে মেকআপ লুক শেয়ার করব ল্যাকমির এই সিসি ক্রিমটা দিয়ে, আর এটার দাম হচ্ছে মাত্র 99 টাকা। আর এখানে আমি যা যা জিনিস ব্যবহার করেছি প্রত্যেকটার দামই কিন্তু 100 টাকার নিচে, আর খুব অল্প প্রোডাক্ট ইউজ করেছি। আর এইভাবে কিন্তু তোমরা প্রত্যেকে রেডি হতে পারো, যারা টিনেজার, যারা কলেজে যাও, যারা অফিসে যাও, সবাই কিন্তু তোমরা এইভাবে রেডি হতে পারো। আর মেকআপটা কিন্তু হবে লং লাস্টিং, ঘামে সহজে গলে যাবে না, মেকআপটা কিছুক্ষণ পরে তেল তেলে হয়ে যাবে না, মুখটা কিছুক্ষণ যাওয়ার পর একদম কালো হয়ে যাবে না। তাহলে চলো বেশি দেরি না করে আমরা মেকআপটা শেয়ার করে দিই। আর তোমরা যদি নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করবে, ভিডিও পছন্দ হলে লাইক আর শেয়ার করে দেবে, আর বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবে না, যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছায়। তাহলে চলো বেশি দেরি না করে আমরা মেকআপটা স্টার্ট। ফার্স্টে কী করবে, যে কোনো মেকআপ পর আগে ফেসটাকে ভালো করে ক্লিন করে নেবে। আমি অলরেডি একটা ফেস ওয়াশ করে আছি, কিন্তু যেহেতু কিছুক্ষণ সময় হয়ে গেছে তাই আমি আবার একটা টিস্যু দিয়ে, স্কিন কেয়ার ওয়াইপস দিয়ে আমার মুখটাকে খুব ভালো করে ক্লিন করে নিচ্ছি। এবার কী করবো, আমি অন্য আর একটা টিস্যু নিয়ে নিচ্ছি, তোমরা যে কোনো রুমালও নিতে পারো। আর তার মধ্যে আমি এখানে জাস্ট দিচ্ছি 2 টুকরো বরফ, আর এটাকে এইভাবে কভার করে তোমরা দেবে, তাহলে যাদের সেন্সিটিভ স্কিন তাদেরও কিন্তু কোনো প্রবলেম হবে না। আর এই বরফটা 2 থেকে 3 মিনিট ধরে খুব ভালোভাবে কিন্তু ফেসে কম্প্রেস করবে। এই বরফটা দিলে কি হবে, সহজে ঘাম হবে না, তেল তেলে দেখাবে না মেকআপটা, মেকআপটা কিন্তু লং লাস্টিং আর সোয়েট প্রুফ হবে। আর একটু চোখের নিচে না এইভাবে একটু কিছুক্ষণ ধরে রাখবে, তাহলে কী হবে, তোমাদের যে পাফিনেসের প্রবলেম থাকে না সেটা কিন্তু একটু কম দেখাবে, চোখটা অ্যাকচুয়ালি ক্লান্ত লাগবে না, চোখটা জাস্ট ব্রাইট লাগবে। তোমরা যদি চোখের নিচে এরকমভাবে একটু আইস কিউব দিয়ে প্রেস করে রাখো কিছুক্ষণ, তাহলে দেখবে তোমাদের চোখের যে ক্লান্তিটা সেটা কিন্তু কেটে যাবে, আর মেকআপে কিন্তু আইসাইডটা অনেক ব্রাইট লাগবে। ওকে, আইস কম্প্রেস করার পরে আমি আমার ফেসটাকে প্যাড ড্রাই করে নিয়েছি। এবার আমি ব্যবহার করছি পতঞ্জলির অ্যালোভেরা জেল, এটার দাম হচ্ছে মাত্র 45 টাকা। আর এটা কিন্তু ময়শ্চারাইজার আর প্রাইমার দুটোরই কাজ করে। যারা বিগিনার্স প্রাইমার ইনভেস্ট করতে চাও না তাদের আমি বলবো পতঞ্জলি অ্যালোভেরা জেল কিন্তু তোমরা অ্যাজ এ প্রাইমার আর ময়শ্চারাইজার দুটোর জন্যই অ্যাপ্লাই করতে পারো। আর আরেকটা আমি তোমাদের জানিয়ে দিতে চাই, কিছুদিন আগে আমাকে কমেন্ট করেছিলে যে পতঞ্জলি অ্যালোভেরা জেল ফেসে ময়শ্চারাইজার মতো অ্যাপ্লাই করে না ধুয়েও কি মেকআপ করা যায়। হ্যাঁ, পতঞ্জলি অ্যালোভেরা জেল তোমরা ফেসে অ্যাপ্লাই করে এটাকে আর ধোয়ার দরকার নেই, তার উপরেই তোমরা এটা মেকআপ করতে পারো। আর এটা কিন্তু সব স্কিন টাইপের জন্য সুইটেবল, তোমাদের স্কিন নর্মাল, অয়েলি কিংবা ড্রাই যাই হোক, এই অ্যালোভেরা জেলটা কিন্তু সব স্কিন টাইপের জন্য সুইটেবল। এবার আমি আমার হাতে জাস্ট একটু অ্যালোভেরা জেল নিয়ে নিলাম, অল্প পরিমাণে ব্যবহার করবে যতটা তোমার প্রয়োজন, বেশি অ্যালোভেরা জেল কিন্তু ব্যবহার করবে না। তারপরে এটা স্কিনের মধ্যে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেবে। আর যেহেতু অ্যালোভেরা জেল আমরা ইউজ করছি আর এটা স্কিনে অ্যাবজর্ব হতে একটু সময় নেয়, তো অ্যালোভেরা জেলটা অ্যাপ্লাই করার পরে স্কিনে জাস্ট 1 মিনিট সময় দেবে যাতে এটা ভালোভাবে স্কিনের মধ্যে অ্যাবজর্ব হয়ে যায়। আচ্ছা, এবার আমি অ্যাপ্লাই করব ল্যাকমি সিসি কমপ্লেকশন কেয়ার ক্রিম, এটার দাম হচ্ছে মাত্র 99 টাকা। আর এটার শেড হচ্ছে বেজ, তোমরা তোমাদের স্কিন টোন অনুসারে শেড পারচেস করবে। প্রথমে কি করবে, আমি এটাকে জাস্ট ডট ডট করে আমার ফেসে অ্যাপ্লাই করব, স্পেশালি যেখানে আন্ডার আই এরিয়াতে আছে সেখানে একটু বেশি করে দিয়ে নেবে, তাহলে কি তোমাদের যদি ডার্ক সার্কেল থাকে তাহলে সেটাকে খুব ভালোভাবে কভার করবে। তারপরে হচ্ছে এটাকে হাত দিয়ে ব্লেন্ড করে নেবে, তোমরা চাইলে হাত দিয়েও শুধু ব্লেন্ড করতে পারো, বাট আমি এখানে হাত দিয়ে জাস্ট শুধু এটাকে স্প্রেড করে দেবো। ওকে, দেখো এটা স্প্রেড করা হয়ে গেছে, তোমরা হাত দিয়েও ব্লেন্ড করতে পারো। তারপর আমি এখানে নিয়েছি একটা ভিজে বিউটি ব্লেন্ডার, বিউটি ব্লেন্ডারটাকে প্রথমে আমি ভিজিয়ে জলে সেটাকে ভালো করে কুইজ করে আগে থেকেই রেডি করে রেখে দিয়েছি, তাহলে কী হয় বিউটি ব্লেন্ডারটা ভীষণ ফ্লাফি হয়ে যায় আর মেকআপ করার জন্য কিন্তু একদম রেডি হয়ে যায়। আর এবার দেখো এই বিউটি ব্লেন্ডারটা দিয়ে আমি জাস্ট
ড্যাবিং মোশনে আমার এই মেকআপটা ব্লেন্ড করছি। হাত দিয়ে মেকআপ করলেও একটা ভালো লুক আসে, কিন্তু তোমরা যদি এরকম ভিজে বিউটি ব্লেন্ডার দিয়ে এটাকে ব্লেন্ড করো না, তাহলে দেখতে পাচ্ছ স্কিনটা একটা গ্লোয়িং লুক আসে। আর আমি সাজেস্ট করবো যে ভিজে বিউটি ব্লেন্ডার দিয়ে তোমরা মেকআপ ব্লেন্ড করবে। আর এটা খুব একটা দাম নয়, এটার খুব ইজি আর অ্যাফোর্ডেবল। এটা আমি মাত্র 50 টাকা দিয়ে কিনেছি, লোকাল মার্কেট থেকেই পারচেস করেছি। আর তোমরা খুব সহজে লোকাল মার্কেট বা অনলাইনেও পেয়ে যাবে। আর একটা বিউটি ব্লেন্ডার কিন্তু অনেক দিনই চলে যায়। আর আমি এখানে আজকে যা যা জিনিস ব্যবহার করেছি কিংবা কোনো টুলস, যেমন ধরো এই বিউটি ব্লেন্ডার বা মেকআপ ব্রাশ যাই ব্যবহার করেছি, প্রত্যেকটা দামই কিন্তু 100 টাকার মধ্যে। আর আমি আমার গলাতেও এটাকে অ্যাপ্লাই করে দেবো। মেকআপ করার সময় গলা আর কানে দিতে একদম ভুলবে না। যদি আলাদা আলাদা রং লাগে তাহলে বোঝাই যাবে একটা মেকআপ করেছি মেকআপ করেছি ভাব, আর ন্যাচারাল লুকটা একদম আসবে না। ঠিক আগের মতোই আমি হাত দিয়ে এটাকে স্ট্রেট করে দেবো। তারপরে এই একই বিউটি ব্লেন্ডারটা দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে দেবো, আর একটু কানেও দেবে যাতে কানটাও আলাদা আলাদা না মনে হয়। আর তোমাদের যদি কোথাও কোনো ডার্ক স্পট থাকে তাহলে কি করবে, সেই জায়গাটায় এই সিসি ক্রিমটাই অ্যাপ্লাই করবে, আর জাস্ট হাত দিয়ে এটাকে এরকম ড্যাবিং মোশনে ব্লেন্ড করে দেবে। তাহলে কিন্তু তোমার ডার্ক স্পটটা খুব ভালোভাবে কভার হয়ে যাবে। আর আমি আরেকটু সিসি ক্রিম নিয়ে অ্যাপ্লাই করব হাই পয়েন্টগুলোতে, যেমন ধরো আমার নোজ ব্রিজ, আমার চিন এরিয়া, আমার ফোরহেড, এগুলোতে অ্যাপ্লাই করে এই বিউটি ব্লেন্ডারটা দিয়ে আমি স্প্রেড করে দেবো, যাতে এই জায়গাগুলো খুব ভালোভাবে হাইলাইট হয়। আচ্ছা, এবারে মেকআপটাকে সেট করার জন্য আমি একটা পাউডার ব্যবহার করব। আমি এখানে ইউজ করছি জনসন পাউডার। তোমরা যে কোনো কম্প্যাক্ট ব্যবহার করতে পারো, যেটা তোমরা ইউজ করো। আমি জাস্ট এরকম হাতে নিয়ে নিলাম, যেহেতু আমি আজকে খুব অ্যাফোর্ডেবল মেকআপ লুক শেয়ার করছি, তাই আমি এখানে জনসন পাউডারটা ইউজ করছি। আর এটা কিন্তু খুব ভালো কাজ দেয়, প্যারাবেন ফ্রি, আর স্কিনের পক্ষেও ভীষণ ভালো, তোমরা এটা জানো। আর দেখো আমি এরকম জাস্ট ব্রাশের মধ্যে আমি একটু নিয়ে নিচ্ছি, ওকে ঝেড়ে নেবে, আর এইটাই কিন্তু আমি আমার ফেসে অ্যাপ্লাই করব। আর এগোবো আই মেকআপের দিকে। আমি এখানে নিয়েছি ল্যাকমির একটা আইব্রো পেন্সিল, আর এটার দাম হচ্ছে মাত্র 75 টাকা। আর এটা দিয়ে আমি আমার আইব্রোটাকে সেট করে নেব। আর বিগিনার্সদের আমি সাজেস্ট করবো যে তোমরা কোনো আইব্রো প্যালেটে ইনভেস্ট না করে এইরকম আইব্রো পেন্সিল কিনে নিতে পারো। আর খুব লাইট দেবো, অল্প দেবো, বেশি দেবো না, এভরিডে লুক, বেশি দিলে খুব লাউড লাগবে। দেখো জাস্ট যেরম আছে সেই রমই আমি ড্র করে দিচ্ছি, আর যেই জায়গাটা একটু গ্যাপ বা হালকা রয়েছে সেখানে আমি একটু বেশি দিচ্ছি। আর আমার আইব্রোটা এমনি অনেকটা চওড়া, তো খুব একটা আমার দিতে লাগে না। আর যাদের আইব্রোটা একটু সরু, তোমরা চাইলে সেটাকে একটু বেশি করে দিয়ে ড্র করে নেবে। এবার নিয়ে নিচ্ছি এই ধরনের একটা পুলি ব্রাশ, আর এটা দিয়ে হচ্ছে আমার আইব্রোটাকে সেট করে নেবো, একটু স্মাচ করে, যে আমরা আইব্রো পেন্সিলটা ইউজ করলাম সেটাকে একটু জাস্ট স্মাচ করে নেব আর সেট করে নেব। তাহলে কি একদম ন্যাচারাল আইব্রো লুকটাই আমাদের আসবে। এরপর আমি নিয়ে নিয়েছি এলিটিন একটা লিপস্টিক, এটার দামও হচ্ছে মাত্র 100 টাকা। আর এটাকেও আমরা ইউজ করব অ্যাজ এ আই শ্যাডো। প্রথমে খুব কম পরিমাণে নেবে, একদম বেশি নেবে না, তাহলে ভালো লাগে না, এক গাদা পড়ে গেল। জাস্ট আমি এখানে 3টের মতো ডট দিয়েছি, আর এটাকেই আমার আঙুলের সাহায্যে ব্লেন্ড করে দেবো। আমি এখানে নিয়েছি ল্যাকমি ইনস্টা লাইন আইলাইনার, আর এটার দাম হচ্ছে 110 টাকা। তোমরা খুব সহজে অনলাইনে 90 টাকার মধ্যে পেয়ে যেতে পারো। আর এটাই আমি আমার চোখে এটা অ্যাপ্লাই করবো আজকে। আমি যেহেতু আজকে কোনো কাজল পরছি না,
তাই আইলাইনারটাই একটু বোল্ড করে অ্যাপ্লাই করব। আমি অলরেডি একটা অ্যাপ্লাই করে রেখেছি। ওকে, এর ইনার কর্নারে নিচ দিয়ে একটু দেব। কাজল অ্যাপ্লাই করছি না, বাট এরমভাবে যদি তোমরা দেও, দেখো আর এই সাইডেও একটু, তাহলে কিন্তু চোখের লুকটা অনেক ভালো আসে। এবার অ্যাপ্লাই করছি মাস্কারা, নিয়ে নিয়েছি ল্যাকমি ভলিউম মাস্কারা, আর এটা কিন্তু আইল্যাশটাকে অনেক বড় দেখাতে সাহায্য করে। আর অবভিয়াসলি মাস্কারা অ্যাপ্লাই করবে, আমি সবসময় মাস্কারা অ্যাপ্লাই করতেই সাজেস্ট করি। এবার অ্যাপ্লাই করবো ব্লাশ, এর জন্য আমি লিপস্টিকটাই নিয়েছি, আর হাতের মধ্যে অল্প একটু নিয়ে আমি একটু মেল্ট করে নিয়েছি, আর অল্প করে আমার চিক বনে দেবো। যখন অ্যাপ্লাই করবে একটু স্মাইল করে নেবে, তাহলে কিন্তু একদম পারফেক্ট জায়গাটা উঠে আসে, আর অ্যাপ্লাই করতে অনেক বেশি সুবিধা হয়। ওকে, আমি এই পাফটা নিয়ে নিচ্ছি, এর মধ্যে একটু পাউডার দেওয়া আছে, আর এর ওপর আমি আরেকটু দিয়ে দিচ্ছি, যাতে এটা জাস্ট খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে যায় আর ন্যাচারাল একদম লাগে। জাস্ট স্কিনের ভেতর থেকে একটা লাইট পিঙ্কিশ গ্লো আসে, জাস্ট সেরমই লুক দেবে। আর লিপস অ্যাপ্লাই করব এই লিপস্টিকটাই। তো আজকে আমাদের মেকআপ লুকটা একদম রেডি। তোমরা চাইলে চুল খোলাও রাখতে পারো, চুল বেঁধেও রাখতে পারো, তোমাদের যেরকম খুশি। তোমরা অর্নামেন্টস আর হেয়ার স্টাইল পরে নিলে কিন্তু আমাদের মেকআপ লুকটা একদম রেডি। তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য। ভিডিও যদি পছন্দ হয় প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল, আর বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবে না, যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে খুব তাড়াতাড়ি চলে আসে। ধন্যবাদ।